is inside of me. In this sense that I can look at you with love, seeing all that I can long. Can you stay and I will grow? চ্যানেল কিটু লাইভ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার, আর আজকে যাচ্ছি শপিং করতে। আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এক দিদির বিয়ে। তো অনেকে হয়তো দেখেছেন আমার প্রত্যেকটা, মানে প্রত্যেক নয়, আমার প্রায় ভিডিওতেই ওই দিদি ছিল। তো রিম্পাদির বিয়ে অনেকেই চেনেন জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। তো হ্যাঁ, রিম্পাদির বিয়ে সামনেই, তো জানুয়ারির 4 তারিখে বিয়ে। আমরা আজকে কিসের জন্য শপিং করতে যাচ্ছি সেটাও বলে দিই, আর কে কে যাচ্ছি সেটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে কনের পক্ষ থেকে বৌভাতের দিন, মানে রিসেপশনের দিনকে তত্ত্ব পাঠানো হয় বর পক্ষের বাড়ির সবার জন্য, সব সদস্যদের জন্য। আমাদের বাড়ি থেকে কিছু তত্ত্ব যাবে, তো সেই তত্ত্বগুলোই কিনতে যাচ্ছি। তো তো কী কী কিনবো না কিনবো সেটা তো দেখতে পাবেন, তো সেটার জন্য পার্ট টু অপেক্ষা করতে হবে। তো আপাতত আজকে আমরা কী কী শপিং করছি, কোথায় গিয়ে গিয়ে করছি, আর কে কে গেছে সেটা দেখুন। তো আজকের ভিডিওটি এই অবধি, আর পার্ট টু নিয়ে আসবো কী কী শপিং করলাম। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে বাড়ির সামনে মামার দোকানের সামনে বসে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। তো টোটোর আমরা একদম বুক করে নিয়েছি, ডিরেক্টলি বর্ধমান যাব টোটো করে, আর ওই টোটোতেই ফেরত আসব। তো সেই টোটোওয়ালা এখন গেছে দিদিকে নিতে, কারণ দিদি শ্বশুরবাড়িতে আছে, তো দিদিকে নিতে গেছে। তো ওখান থেকে দিদি আসছে টোটো করে, আর আমি আর রিম্পা দিয়ে এখন এখানে অপেক্ষা করছি টোটো করে যাব বলে কেনাকাটা করতে। তো চলুন বন্ধুরা এখন অপেক্ষা করি দেখি। আর আমার প্রায় 10 থেকে 15 মিনিট হলো আমি এখানে অপেক্ষা করছি, আর এই যে দেখুন আমার দিদি চলে এসছে টোটো করে। তো এখন ফোন করছি রিম্পাদিকে, তো রিম্পাদি কখন আসবে দেখি। তো টোটোতে এখন ওয়েট করি রিম্পাদির জন্য। আর এই যে দিদি ফোন করছিল রিম্পাদিকে, আর রিম্পাদি চলে এসছে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন তো শীতকাল, আর বাড়ি থেকে বেরোলেই এখন মাঠ ভর্তি খালি সর্ষের গাছ। তো এই যে দেখুন চারিদিকে এত সুন্দর সর্ষে ফুল উঠেছে যে চারিদিকটা ভিডিও না করে আমি থাকতে পারলাম না, তাই টোটো থেকেই আমি ভাবলাম একটু ভিডিও করি। তো বন্ধুরা চলুন আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে পোস্টার দেখে নিয়েছি নিশ্চয়ই শুভ তাঁতঘর। আমি এর আগের একটা শপিং ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সমস্ত শাড়ি এখানেই কেনাকাটা হয়। তো এই যে শুভ তাঁতঘরে এসছি এখন, দিদির মানে যেই দিদির বিয়ে সেই দিদির শাড়ি, তারপরে দিদি শ্বশুরবাড়ির শাশুড়ি যা আছে, তো সবার শাড়িগুলো কিনে নেব এখান থেকে। তো এই যে চলুন আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো দোকানে ঢোকা মাত্র এখানকার স্টাফরা বলছিল যে এই মাত্র তোমাদের কথা হচ্ছে। তো আমরা বলছিলাম কি তাই না কি, বললো হ্যাঁ তোমাদের বাড়ি থেকে ফোন এসেছিল, তো ওই জন্যই শাড়ি আমরা নিয়ে রেডি করেই বসে আছি। তো এই যে দেখুন সব শাড়ি এবার দেখাতে শুরু করলো, আর এখানে বেনারসি দেখাচ্ছিল আর কাতান বেনারসি দেখাচ্ছিল। তো এই যে এই শাড়িটা বেশ ভালো দেখতে, কিন্তু রিম্পাদি সবসময় চাইছিল একটু ব্লুর ওপরে কিছু হবে, তো ব্লুটা রিম্পাদির বেশ পছন্দ হয়েছে। আর তো এটা ভাবছি মানে রিম্পাদি নেবে, আর আমাদের সব কেনাকাটা কমপ্লিট। তো এরপরে আমরা শুভ তাঁতঘর থেকে বেরিয়ে গেলাম। সব কেনাকাটা কমপ্লিট বলতে শুধু শাড়ির পাটটা হলো, এরপরে ভাইয়ার জন্য কিছু ড্রেস কিনবো, তারপরে ভাইয়ার ভাইয়ের জন্য কিনবো, মানে রিম্পাদির দেওরের জন্য আর রিম্পাদির শ্বশুরমশাইয়ের জন্য। তো এরপরে ভাইয়ার জন্য ভাবছি একটা ব্লেজারের সেট নেব, আর ছোট ভাইয়ার জন্য পাঞ্জাবি, আর দিদির মানে রিম্পাদির শ্বশুরমশাইয়ের জন্য পাঞ্জাবি। তো এই যে এখানে আমরা ফ্যাশন বাজারে এখন ঢুকেছি আর ব্লেজার দেখছি। তো রিম্পাদি ব্লু কাতান শাড়িটা নিয়েছে, তো ওই জন্য একটু ম্যাচিং করে আমরা ভাবলাম কি যে ম্যাচিং করে একটু ব্লেজার হলে বউ ভাতের দিনে দুজনকে খুব ভালো লাগবে। তো ব্লু শাড়ি এবার ব্লু বেনারসির ইচ্ছা আছে। আর তো দিদি রিম্পাদি এখন ব্লেজারের দোকানে ঢুকেছে, আর আমি এখন কসমেটিকের দোকানে এসেছি, কারণ
নেল পালিশ নেওয়ার জন্য এসেছি, তো নেল পালিশ চুজ করছি, দেখা যাক কোনটা পছন্দ হয় না হয় অবশ্যই সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর হ্যান্ডমেড কিছু কালেকশনের দরকার আমার, তো ওটাও নিতে এলাম, দিদি বললো আমার জন্য তোর জন্য একটা কিনে নিয়ে আয়, তো ওটাই কিনতে এলাম। তো ফ্রেন্ডস, আমার এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার দিদিদের দোকানে চলে যাব, তো তার আগে দেখিয়ে দিই এখানে আমি যে হ্যান্ডমেড কালেকশনটা নিলাম সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে, চলুন দেখে নিই। তো ফ্রেন্ডস, এই যে এটা নিলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, তো চলুন দিদিদের কাছে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এসছি দত্ত সেন্টারের পাঞ্জাবি ক্লাসিকে, তো পাঞ্জাবি ক্লাসিকে বরাবরই আমি মানে আমরা কেনাকাটা করি, মানে আমার বরের পাঞ্জাবি থেকে শুরু করে আমার দাদার পাঞ্জাবি থেকে শুরু করে আমরা এখান থেকেই কেনাকাটা করি। তো সেখানে এসছি, তো এখানে পাঞ্জাবি, তারপরে ভাইয়ার শার্ট, ভাইয়ার ব্লেজারের সেট সবটাই নিয়ে নেবো ভাবছি। তো কেউ যদি চান যে পাঞ্জাবি ক্লাসিকে গিয়ে পাঞ্জাবি নেওয়ার জন্য, তো এখানে যেতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আর এখানে বরাবরই গেলে মানে আমাদের পছন্দ হয়, তো এখানে এসছি। তো চলুন, আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের ব্লেজারটা, এটা ভাইয়াকে খুবই ভালো লাগবে। আর আর রিম্পাদির শাড়িটাও এই ব্লুই, তো দুজনাকে একটু ম্যাচিং করানোর চেষ্টাতেই আছি আমরা সবাই। তো এই যে ব্লু ব্লেজার আর ওই যে ব্লু শাড়িটা, অবশ্যই আমি পার্ট টু নিয়ে আসি। ফ্রেন্ডস, আমাদের প্রায় সব কেনাকাটাই কমপ্লিট, মানে বৌভাতের যেই তত্ত্ব যাবে সেটা আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে কসমেটিকটা। তো অন্য আর একদিন রিম্পাদির সাথে আসব, তো সেই কসমেটিকগুলো কিনে নেবো, রিম্পাদেরও কিছু কসমেটিক কিনতে হবে, ভাইয়ার জন্যও কিছু জিনিস যাবে, তো সেগুলোও কেনাকাটা করে নেবো। আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট, আর সবটাই আমি ভিডিও করতে পারলাম না, তার কারণ হলো সবসময় ক্যামেরা বের করে ক্যামেরা অন করে ওটার সম্ভব হয়ে উঠলো না, তো এখন এই যে টোটোতে চেপে পড়েছি। তো বিয়ের কেনাকাটা তো আর একদিনে সম্ভব হয়ে ওঠে না, কতবার যে আসতে হবে, তো এই যে টোটো পুরো ভর্তি হয়ে গেছে দেখুন, তো আবার আর একদিন এসে কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিয়ে যাব। আর এই যে এখন বাড়ি পৌঁছে দেখুন, কিট্টু মাম্মিকে পেয়ে খুব খুশি, অনেকক্ষণ পর দেখেছে, তো এই যে দেখুন, আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ওর খুব রোগাও হয়ে গেছে এই যে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে, তো এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছিলো, আর সব শপিংও এখন অবধি কমপ্লিট হয়নি, তো যেটুকু যেটাই কেনাকাটা করব যখনই যাব আপনাদের সাথে শেয়ার করব। আর আবার যেতেও হবে, তো সব কেনা বিয়ের কেনাকাটা তো একদিনে সম্ভব হয় না কেনা, তো আবার একদিন যাব কেনাকাটা করতে, তো সেদিনকেরও আমি ব্লগ করার চেষ্টা করব। আর আজকে আমি কি কি কিনলাম না কিনলাম সেটা নিয়েও হাজির হব আপনাদের সামনে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এইভাবে কিট্টু লাইফের পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন।